কোভিড সিচুয়েশনটা তো আসলে আমরা প্রথম থেকে যেটা বলছি যে আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন, আমরা তো কেউ জানতাম না যে এটার সাথে আমরা কিভাবে ডিল করব বা এটা কতটুকু মানবো, কিভাবে মানবো, বা আইনগুলো কিভাবে কানেক্টেড। অনেকগুলো আইন আছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি, আর পার্টিকুলারলি যেটা হয়েছে যে কোভিড যে একটা সংক্রামক রোগ, এটা যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনের মধ্যে পড়বে, নিয়ন্ত্রণ প্রতিরোধ নির্মূল আইনের মধ্যে পড়বে, সেটা তো আমরা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মাত্র এবছর জানতে পারলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। তো এই পরিস্থিতির অবনতিটা আসলে দুঃখজনক। আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু দেখছি সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং সেক্ষেত্রে আসলে আইনের প্রয়োগটা একটু শক্ত হাতে করতে হবে। মিতি আপা যে কয়েকটা আইনের কথা বলছিলেন, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা আইনটা একটু নতুন আইন 2012 সালের, সংক্রামক রোগ সংক্রান্ত আইনটা আরো নতুন 2018 সালের, কিন্তু আমরা ইউজুয়ালি কি জানি, পেনাল কোডের নাম আমরা সবাই জানি, ওখানে চুরির শাস্তি লেখা আছে, ওখানে প্রতারণার শাস্তি লেখা আছে। হ্যাঁ, আমাদের কিন্তু কমন সেন্স থেকে আমরা জানি, আমরা যেটা কেউ খেয়াল করিনি সেটা হচ্ছে যে পেনাল কোডের 271 ধারায় কিন্তু কোয়ারেন্টিন ভঙ্গ করলে কি শাস্তি হবে সেটা লেখা আছে। আমরা কিন্তু বারবার বলছিলাম যে কোভিড সিচুয়েশন শুরু হওয়ার পরে যে কোয়ারেন্টিন শব্দটাই মানুষের কাছে নতুন, কোয়ারেন্টিনে থাকতে হবে এটাই নতুন, কিন্তু আমাদের লকডাউন কথাটাও কিন্তু অনেকটাই নতুন, এই কথাও কিন্তু আগে আমরা ওভাবে শুনিনি যে লকডাউন দিচ্ছে, বাসা থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এই সংক্রান্ত যে বিধিবিধান সেগুলো কিন্তু আমাদের এক্সিস্টিং লগুলোতে আছে, কি করতে হবে, কখন কোনটা করতে হবে, কোন আইন ভঙ্গ করলে শাস্তিটা কি হবে, সেটা কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে যে কটা আইন আছে সেখানে মোটামুটি কম্প্রিহেনসিভলি বলা আছে। হয়তো বা পেনাল কোডে শুধুমাত্র বলা আছে যে কোয়ারেন্টিন ডিজোবে করলে কি হবে, অথবা কেউ যদি এমন কোনো কাজ করে যেটার জন্য এ ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে, নেগলিজেন্ট অ্যাক্ট যেটাকে বলে, কেউ যদি অবহেলা করে, মাস্ক না পরে যদি বাইরে ঘোরে, এ ধরনের কাজের শাস্তি পেনাল কোডে বলা আছে। কিন্তু এই যে এই যখন এই ধরনের রোগী আপনার যখন একজন কোভিড পেশেন্টের যেই ওয়েস্ট ডিসপোজালের ব্যাপারটা আছে, হসপিটালের যেগুলো দেখার কথা, সেগুলো সংক্রান্ত আইন কোথায় আছে? সেটা হচ্ছে আমার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ নির্মূল এবং প্রতিরোধ আইনে চলে যাচ্ছে। তো আমরা এই এই অবস্থায় কী করব, সেগুলোর মোদ্দা কথা হচ্ছে সেগুলো আমাদের আইনে আছে, এখন সেগুলো আমরা কীভাবে মানবো, কতটুকু মানবো। প্রথম ব্যাপারটা হচ্ছে যে নির্দেশনাগুলো এসছে সরকারের কাছ থেকে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে, আমাদের দায়িত্ব হচ্ছে চোখ বন্ধ করে এগুলো ফলো করা। কোন আইনে কি আছে সেটা আমরা এখন বসে বলে দিতে পারছি, কিন্তু তার আগে বেশি জরুরি হচ্ছে নির্দেশনাগুলো তো এসছে কোনো একটা আইনের মাধ্যমে, কোনো আইনের আওতাতেই তো আসছে নির্দেশনাগুলো, এবং কেন আসছে, পাবলিক হেলথ প্রোটেক্ট করার জন্য। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নির্দেশনাগুলো চোখ বন্ধ করে মেনে ফেলা। আর হ্যাঁ, নির্দেশনা যারা মানতে পারছেন না তাদের জন্য, যারা ফ্রন্টলাইনার আছেন তাদের জন্য বিশেষ এক্সেপশন আছে, সেটা আলাদা কথা। আর ভ্যাকসিনও তো চলে এসেছে, ভ্যাকসিন তো এসেছে, আমরা সবাই মোটামুটি এখন ভ্যাকসিনের আওতায় পড়ে যাচ্ছি। আমি আজকে দেখলাম যে 18 পর্যন্ত তো চলে আসবে, হ্যাঁ চলে আসছে, আজকেও মনে হয় 2,45,000 ডোজ নতুন এসেছে জাপান থেকে। তো আমরা মোটামুটি কিন্তু এখান থেকে আস্তে আস্তে একটা উত্তরণের দিকে যাচ্ছি, কিন্তু ইন দ্য মিন টাইম যতটুকু ক্ষতি আমাদের হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের হাতে যে আইনগুলো আছে সেগুলো মেনে চলা খুব জরুরি।